আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ের নবম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জারণ বিজারণ। রসায়নে এটি খুবই ইম্পর্টেন্ট এবং কমন একটি শব্দ, জারণ বিজারণ, যার কিছুটা আইডিয়া তোমাদের স্কুল লাইফ থেকে হয়ে এসেছে। আমরা এই জারণ বিজারণের উপর ধারাবাহিক ভাবে বেশ কয়েকটি ক্লাস দিব। আজকে সেটি প্রথম ক্লাস। আজকে আমরা কিছু প্রাইমারি লেভেলের কিছু ইম্পর্টেন্ট বিষয় জানব। জারণ বিজারণ বুঝতে হলে প্রথমে কয়েকটা শব্দের সাথে পরিচিত হতে হবে। প্রথমটি হচ্ছে বিজারক। বিজারক কারা? বিজারক হচ্ছে সেই সকল পদার্থ যারা ইলেকট্রন ত্যাগ করে। সিম্পল কথা, ইলেকট্রন ত্যাগ করে যে পদার্থ সে হচ্ছে বিজারক। আর জারক হচ্ছে সেই সকল পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে এই পুরো ব্যাপারটা ইলেকট্রনের উপর ডিপেন্ড করছে। ইলেকট্রন যে ত্যাগ করে সে বিজারক, আর যে গ্রহণ করে সে জারক। এখন তোমাকে যখন একটা পদার্থ দেওয়া হবে, তো সেই পদার্থের গায়ে তো লেখা থাকবে না সে জারক নাকি বিজারক। তাহলে দেখি কিভাবে চিনবো যে পদার্থটি জারণ ঘটবে নাকি বিজারণ ঘটবে। এখানে একটা কথা বলে রাখছি, জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার এই প্রসেসটা, মানে যে পদার্থের বিজারক, মানে বিজারক যে পদার্থ অর্থাৎ বিজারকের সময় সেই ইলেকট্রন ত্যাগ করে, এই ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ। তার মানে বিজারক পদার্থে জারণ ঘটে, আর জারক পদার্থে বিজারণ ঘটে, মনে রাখবে। এই জারণ বিজারণ এই অংশটুকু ভালোভাবে বুঝতে হলে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে জারণ সংখ্যা। তার কারণ হচ্ছে তুমি এই জারণ সংখ্যার সাহায্যে খুব সহজে জারণ বিজারণের হিসাব বুঝবে। একটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখবে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ জারণ বিজারণের ক্ষেত্রে, যে জারণ সংখ্যার মান যদি বৃদ্ধি পায় তাহলে জারণ ঘটবে। এখন তোমাকে আননোন কোনো সাবস্টেন্স, কোনো পদার্থ যদি দেয়, তুমি দেখবে যে সেই পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন, যদি দেখো যে জারণ সংখ্যার পরিবর্তনটা, যদি জারণ সংখ্যার মানটা বৃদ্ধি পায়, তাহলে বুঝবা যে সেই পদার্থে জারণ ঘটবে, মানে সেটি হবে বিজারক। আর এই জারণ সংখ্যার মান যদি হ্রাস পায় বা কমে যায়, তাহলে সেই পদার্থের বিজারণ ঘটবে, মানে সেটা জারক। তো আমরা দেখবো এই জারণ সংখ্যার পরিবর্তনটা আসলে কিভাবে হয়। এটা দেখার আগে আমরা যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে এই জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো সেটা আমরা শিখব, সেটা জানলে আমরা জারণ সংখ্যার পরিবর্তন বুঝতে পারবো। জারণ বিজারণ রিলেটেড আরো কয়েকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে কিছু কিছু আয়নে জারণ সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না, এদেরকে বলা হয় দর্শক আয়ন। আর জারণ বিজারণের ক্ষেত্রে জারণ প্রক্রিয়া যতগুলো ইলেকট্রন ত্যাগ হয়, বিজারণ প্রক্রিয়া ঠিক ততগুলো ইলেকট্রন গৃহীত হয়। তার মানে ইলেকট্রন আদান প্রদান সবসময় সমান হবে, এটা মনে রাখবে। আর জারণ বিজারণ সবসময় যুগপৎ ভাবে ঘটে, মানে জারণ দিচ্ছে বিজারণ নিচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জারণ বিজারণ বুঝার প্রাথমিক যে লেভেলটা সেটা হচ্ছে জারণ সংখ্যার মান নির্ণয়, কারণ জারণ সংখ্যা দিয়ে আমরা জারণ বিজারণ বুঝবো। তো এই জারণ সংখ্যার মান নির্ণয়ের পদ্ধতি তোমরা এসএসসি তে পড়েছো, তারপরও আবার একটু তোমাদেরকে মনে করাই দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে জারণ সংখ্যা কি? জারণ সংখ্যা হচ্ছে যৌগ গঠনের সময় একটি মৌল ও অপর মৌলের সাথে যুক্ত হতে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে। খেয়াল করে এখানে কিন্তু ইলেকট্রন আদান প্রদান বলছে, তার মানে ইলেকট্রন দেওয়া, ইলেকট্রন ত্যাগ করুক বা গ্রহণ করুক, যেটাই করুক এই আদান প্রদানটাই হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। তো জারণ মানে যদিও ইলেকট্রন ত্যাগ, কিন্তু জারণ সংখ্যা মানে শুধু ত্যাগ না, সেটা ইলেকট্রন ত্যাগ হতে পারে, গ্রহণ হতে পারে। তো কয়টা দিচ্ছে বা কয়টা নিচ্ছে এই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে মূলত জারণ সংখ্যা। জারণ সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন জারণ সংখ্যার মান ধনাত্মক হতে পারে, জারণ সংখ্যার মান ঋণাত্মক হতে পারে, জারণ সংখ্যার মান ভগ্নাংশ হতে পারে, ইভেন জারণ সংখ্যার মান শূন্য হতে পারে। তো এই জারণ সংখ্যার সাথে যোজনীর একটা পার্থক্য, সেটা হচ্ছে এই যোজনীর মান এরকম ধনাত্মকতা ঋণাত্মকতা বা ভগ্নাংশ হয় না, যোজনী একটি পূর্ণ সংখ্যা হবে। তো যোজনী শূন্য হতে পারে, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য।
বাট যোজনীর ক্ষেত্রে আমরা ধনাত্মক ঋণাত্মক বা ভগ্নাংশ এই বিষয়গুলো হিসেব করতে পারবো না। তো জারণ সংখ্যার মান নির্ণয় করতে হলে তোমাকে কিছু ইনফরমেশন জানতে হবে। ইনফরমেশন গুলো আমরা একটু দেখে আসি যে কি কি ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। প্রথম কথা যে চার্জ নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মূলে জারণ মান শূন্য, খুব চিরন্তন একটি সত্য কথা। একদম সহজ কথায় যে মুক্ত অবস্থায় যত মৌল আছে সবার জারণ মান শূন্য। মনে করো সোডিয়াম, সোডিয়ামের সাথে এখানে আর কেউ নেই, তাহলে সোডিয়াম মুক্ত অবস্থায় আছে নিরপেক্ষ পরমাণু, সোডিয়ামের জারণ মান শূন্য। পটাসিয়াম, জাস্ট পটাসিয়াম, আর কেউ না এখানে, তাহলে পটাসিয়ামের জারণ মান শূন্য। তাহলে সকল চার্জ নিরপেক্ষ পরমাণু অথবা মুক্ত মৌলে জারণ মান শূন্য। তাহলে এটি মুক্ত অবস্থায় থাকে, নিরপেক্ষ অবস্থা থাকে। কোন এই মৌলটি যদি কোনো একটি যৌগের সাথে যুক্ত থাকতো তাহলে আমরা এটি এভাবে হিসাব করতাম না। কিছু কিছু গ্যাস আছে যারা দ্বিপরমাণু, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, এই গ্যাস গুলো যেগুলো দ্বিমৌলিক গ্যাস, এদের জারণ সংখ্যা শূন্য। দ্বিমৌলিক গ্যাস গুলো তোমরা এখান থেকে শিখে নেবে। আর আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা জানি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জার্মেনিয়াম, রেডন, এই সকল নিষ্ক্রিয় গ্যাসের জারণ সংখ্যা শূন্য। এটি হচ্ছে এই তিনটি কিলো। এবার আসো বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে, যে গ্রুপ ওয়ানে যে মৌলগুলো আছে সাধারণত হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, এই যে গ্রুপ ওয়ানের যে মৌলগুলো, এই গ্রুপ ওয়ানের এই মৌলগুলো হচ্ছে ধাতু, আর এই ধাতুগুলোর জারণ সংখ্যার মান হচ্ছে +1। ঠিক অনুরূপ ভাবে গ্রুপ টু এর যে মৌলগুলো আছে এদের জারণ সংখ্যার মান হচ্ছে +2। গ্রুপটাতে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, এই মৌলগুলো। তাহলে এখানে প্রথম ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর কথা বলেছি, কারণ মূলত এই ধাতুগুলি বেশি ইম্পর্টেন্ট। অনুরূপ ভাবে গ্রুপ থ্রি তে যারা রয়েছে, মানে 13 নম্বর, এদের জারণ সংখ্যার মান সাধারণত +3 হয়। এবার আমরা যদি একটু পিছন দিক থেকে হিসাব করি, মানে উল্টো দিক থেকে অর্থাৎ হিসাব থেকে, তাহলে যেহেতু লাস্ট গ্রুপ হচ্ছে 18, আর 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস জারণ মান শূন্য। 18 এর পর হচ্ছে গ্রুপ 17, আর গ্রুপ 17 এ যে মৌলগুলো রয়েছে এদের সকলের জারণ সংখ্যার মান -1, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সকলের জারণ সংখ্যার মান -1। এরপরে 17 এর পরে গ্রুপ 16, যে চালকোজেন যে গ্রুপকে বলা হয়, এই গ্রুপ অক্সিজেন রয়েছে, সালফার রয়েছে, সেলেনিয়াম রয়েছে, এই মৌলগুলোর জারণ সংখ্যার মান হচ্ছে -2। এইটুকু পর্যন্ত হচ্ছে সাধারণ কিছু নিয়ম। কিন্তু যদিও সাধারণ সব অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2 হয়, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই অক্সাইড গুলোতে সাধারণ অক্সাইড গুলো থেকে, কিন্তু আরো দুই ধরনের অক্সাইড রয়েছে। এর মধ্যে একটির নাম হচ্ছে পার অক্সাইড, যেমন H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, N2O2 সোডিয়াম পার অক্সাইড। তোমরা মনে রাখবে যে এই পার অক্সাইড গুলোর মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -1। আর কিছু কিছু অক্সাইড আছে যেগুলোকে সুপার অক্সাইড বলা হয়। এই সুপার অক্সাইড যেমন NaO2, KO2, এই সুপার অক্সাইড গুলোতে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। প্রিয় শিক্ষার্থীরা, এই অক্সিজেনের জারণ মানটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কম বেশ প্রায় প্রত্যেকটা যৌগের মধ্যেই কিন্তু অক্সিজেনটা খুব কমন একটা এলিমেন্ট। তোমরা মনে রাখবে যে সাধারণত বেশিরভাগ অক্সাইডের ক্ষেত্রে, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কিন্তু -2। জাস্ট সুপার অক্সাইড এবং পার অক্সাইডের ক্ষেত্রে মানটা ভিন্ন। আমরা হাইড্রোজেন গ্রুপ ওয়ানে ছিল, যদি বলেছিলাম যে হাইড্রোজেন জারণ সংখ্যার মান +1, কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যার মান -1 হতে পারে। এটি ডিপেন্ড করে যে হাইড্রোজেনটা আসলে কার সাথে যুক্ত, ধাতুর সাথে যুক্ত নাকি অধাতুর সাথে যুক্ত। হাইড্রোজেনটা যদি ধাতুর সাথে যুক্ত হয় তখন সেটা -1 হবে, আর যদি অধাতুর সাথে যুক্ত হয় তাহলে সেটা +1 হবে। যেমন HCl, এখানে ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে অধাতুর সাথে যুক্ত হলে হাইড্রোজেনের জারণ সংখ্যার মান +1। বিভিন্ন যৌগমূলকের চার্জ গুলো মনে রাখতে হবে, যেমন সালফেট SO4-, এখানে সালফেটের উপর চার্জ কিন্তু -2, তাহলে সালফেটের এই চার্জ হচ্ছে -2 জারণ মান। তারপরে কার্বনেট -2, নাইট্রেটের -1, ফসফেটের -3, বাইকার্বনেটের -1। তোমরা এই বিভিন্ন যৌগমূলকের চার্জ গুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকটি যৌগ গঠনের ক্ষেত্রে সাধারণত এই অ্যানায়ন গুলোই কাজে লাগে, এই যৌগমূলক গুলোই কাজে লাগে। তো সেক্ষেত্রে যে চার্জটা ইম্পর্টেন্ট, যে কার চার্জ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে মোটামুটি জারণ সংখ্যা নির্ণয় করার জন্য যে ইনফরমেশন গুলো আমাদের প্রাথমিক লেভেলে জানা দরকার, সেই ইনফরমেশন গুলো।
এবার আসো যে জারণ সংখ্যা আসলে কিভাবে নির্ণয় করবো। মনে করো তোমাকে যোগটা দেওয়া হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KNNO4, তোমাকে বলা হলো এই যোগের কেন্দ্রীয় পরমাণু মানে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা নির্ণয় করো। লক্ষ্য করো KNNO4 এটি একটি নিরপেক্ষ যোগ, এখানে কোনো চার্জ নেই। মনে রাখবা সকল চার্জ নিরপেক্ষ যোগের মোট জারণ সংখ্যার পরিবর্তন শূন্য। যদি চার্জ থাকতো তাহলে মোট জারণ সংখ্যার ক্ষেত্রে ওই চার্জের মানটাই লিখতাম, যেহেতু KNNO4 এখানে কোনো প্লাস মাইনাস নেই তাহলে এর মোট জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে শূন্য। আমরা এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মান নির্ণয় করব। তো যেহেতু এটি অজানা মান, অজানা মান হিসেবে আমরা এটিকে x ধরতে পারি বা মোলের নাম লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ধরলাম যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে x, তার মানে আমরা এখানে Mn এর জারণ সংখ্যা মানে x এর মান নির্ণয় করব। তাহলে আমাকে জানতে হবে পটাশিয়ামের জারণ সংখ্যা এবং অক্সিজেনের জারণ সংখ্যা। তো পটাশিয়াম যেহেতু 1নং গ্রুপের মৌল, তাহলে জারণ সংখ্যার মান +1। আমরা এই 4 নম্বর অংশে পড়েছি যে 1নং গ্রুপের জারণ সংখ্যার মান +1। তারপরে ডান পাশে রয়েছে অক্সিজেন, এটি যেহেতু সাধারণ অক্সাইড তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যার মান হবে -2। একটা অক্সিজেনের জারণ সংখ্যার মান -2, কিন্তু KNNO4 এর মধ্যে অক্সিজেন কয়টা? 4টা। তাহলে একটার জন্য যদি -2 হয়, 4টার জন্য ×4, তাহলে দেখো কিভাবে লিখবো। মনে করি ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা সমান x, তাহলে আমরা পটাশিয়ামের জারণ সংখ্যা বসালাম +1। এরপরে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা মান বের করবো, এটি x দ্বারা প্রকাশ করলাম। আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, অক্সিজেন 4টা, এই জন্য ×4। আর ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এই KNNO4 এই যোগের মধ্যে কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ বলে মোট জারণ সংখ্যার পরিবর্তন শূন্য, এই জন্য ইকুয়াল টু 0। এখন জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান নির্ণয় করে এক্স এর মান আসছে +7। তার মানে এই KNNO4 যোগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, এটি হচ্ছে কথা। এবার আরেকটি আয়ন দেখি MnO4-, এখানে কিন্তু চার্জ রয়েছে, এখানে আমরা ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা নির্ণয় করবো। তাহলে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা নির্ণয় করবো, ম্যাঙ্গানিজ সমান চাইলে এখানে তোমরা এক্স ধরতে পারবে, চাইলে ম্যাঙ্গানিজ রেখে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে দেখো অক্সিজেন আছে, অক্সিজেন যেহেতু -2 তাহলে 4টা, তাহলে -2 ×4 ইকুয়াল টু -1। -1 কেন? কারণ এই যোগের উপরে চার্জ রয়েছে -1, আগেরটার ক্ষেত্রে কোনো চার্জ ছিল না সেজন্য শূন্য, কিন্তু এক্ষেত্রে একটি মাইনাস রয়েছে সেজন্য -1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এমএন এর মান নির্ণয় করলাম, এমএন এর মান আসছে +7, এটি হচ্ছে ফর্মুলা। এভাবে মূলত জারণ সংখ্যার মান নির্ণয় করতে হয়। আমি আরেকটা দেখাচ্ছি K2Cl2O7, এটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। প্রশ্ন হচ্ছে এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ এই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। তাহলে পটাশিয়াম 1নং গ্রুপের মৌল, এর জন্য জারণ মান +1, আর পটাশিয়াম এখানে 2টা, তাহলে 2 দ্বারা গুণ করবো, 1×2। এরপরে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কিন্তু এখানে 2টা, সেজন্য আমরা 2Cl লিখেছি। যদি আমরা বলতাম যে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান x, তাহলে আমরা এখানে 2x লিখতাম। এরপরে অক্সিজেন হচ্ছে -2, আর অক্সিজেন এখানে 7টা, এই জন্য ×7। যেহেতু এই যোগে কোনো চার্জ নেই তাই মোট জারণ সংখ্যার পরিবর্তন শূন্য। এরপর এখান থেকে ক্যালকুলেশন করে ক্রোমিয়ামের মান নির্ণয় করলাম, একটা ক্রোমিয়ামের জন্য মান আসছে +6। মনে রাখবা কোন একটি যোগে যতগুলোই উপাদান থাকুক না কেন, জারণ সংখ্যা যখন নির্ণয় করা হয় তখন কিন্তু একটার জন্য নির্ণয় করা হয়। এখানে ক্রোমিয়াম 2, দুটা ক্রোমিয়াম ছিল কিন্তু আমরা একটার জন্য নির্ণয় করেছি +6। সবসময় একটার জন্যই হিসাব করতে হবে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এই যোগটিতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এই হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। আজকে ক্লাসের শুরুতে আমরা জারণ বিজারণ নিয়ে যখন কথা বলছিলাম তখন এখানে একটা কথা বলেছি যে জারণ সংখ্যার মান বাড়লে জারণ ঘটে, আর জারণ সংখ্যার মান কমলে বিজারণ ঘটে। আমরা এই লাইনটির একটি ব্যাখ্যা দিতে চাচ্ছি। তোমরা এই যৌগটি লক্ষ্য করো, জিঙ্ক প্লাস কপার সালফেট, উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে জিঙ্ক, এই জিঙ্কের জারণ মান কত, তুমি কি উত্তর দিবে? তুমি বলবে এখানে জিঙ্কের জারণ মান শূন্য, তার কারণ হচ্ছে এখানে জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, জিঙ্কের সাথে আর কেউ নেই। আর আমরা রুলস এর মধ্যে পড়েছি, 1নম্বর রুলস এ ছিল যে সকল মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য। তাহলে
এই বিক্রিয়ায় জিঙ্কের জারণ মান শূন্য। এরপর দেখো কপার সালফেট, কপার সালফেট এখানে আমরা যদি জারণ সংখ্যা বের করি তাহলে কপারের জারণ মান হবে +2। এখন এই জিঙ্ক এবং কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করছে জিঙ্ক সালফেট এবং কপার। আমরা যদি এখন জিঙ্ক সালফেটে জিঙ্কের জারণ মান নির্ণয় করি তাহলে জিঙ্কের জারণ মান আসবে +2। তাহলে দেখো এই বিজারক জিঙ্ক বিক্রিয়া করে যে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে সেই জিঙ্ক সালফেটে জিঙ্কের জারণ মান +2, মানে শূন্য থেকে +2 হয়েছে, তার মানে 0 থেকে +2, দ্যাট মিন্স বৃদ্ধি পেয়েছে। আর এই জারণ সংখ্যার মান বৃদ্ধি পেলেই জারণ ঘটে, সেজন্য এখানে জিঙ্কের জারণ বিক্রিয়া ঘটেছে, আর যার জারণ ঘটবে সে হচ্ছে বিজারক। এবার কপার সালফেটের দিকে লক্ষ্য করি, কপার সালফেটে কপারের জারণ মান হচ্ছে +2। এই কপার সালফেট জিঙ্কের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে কপার, যেহেতু কপার এখানে মুক্ত অবস্থা রয়েছে আর সকল মুক্ত মূলের জারণ মান শূন্য, তার মানে +2 থেকে 0 হয়েছে। তো যেহেতু +2 থেকে 0 হয়েছে তার মানে এখানে হ্রাস পেয়েছে, হ্রাস পেলে বিজারণ বিক্রিয়া ঘটে, আর বিজারণ ঘটে জারকের, সেজন্য কপার সালফেট এই বিক্রিয়ায় জারক। আশা করছি তোমরা জারক বিজারক সবাই চিনতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই Fe2O3+3 কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে Fe+ কার্বন ডাইঅক্সাইড, এই সমীকরণটার জন্য একইভাবে তোমরা জারণ বিজারণের মান নির্ণয় করবে। আমি একটু হেল্প করি কিভাবে করবে। Fe2O3 এখানে Fe এর জারণ মান বের করবে, এরপর ডান পাশে Fe এর জারণ মান দেখবে, দেখবে যে জারণ সংখ্যার মান বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। যদি জারণ সংখ্যার মান বৃদ্ধি পায় তাহলে এখানে Fe2O3 জারণ ঘটবে, আর যদি হ্রাস পায় তাহলে বিজারণ ঘটবে। এরপর CO এখানে কার্বনের মান জারণ, এখানে কার্বনের জারণ সংখ্যা বের করবে, CO2 এখানে কার্বনের জারণ সংখ্যা বের করবে, তারপরে দেখবে যে জারণ সংখ্যার মানটা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, সেই হিসাব করে জারণ বিজারণ নির্ণয় করবে। অনুরূপভাবে আরো দুটি বিক্রিয়া দেখাচ্ছি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, H2S প্লাস ক্লোরিন উৎপন্ন হচ্ছে HCl প্লাস সালফার। এখন এই হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিনের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখবে যে H2S এ সালফারের জারণ মান কত আর ডান পাশে সালফারের জারণ মান কত, এরপরে দেখবে যে পার্থক্য হিসাব করবে যে জারণ সংখ্যার মান বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল। অনুরূপভাবে ক্লোরিনের জারণ সংখ্যা, যেহেতু ক্লোরিন এখানে দ্বিপরমাণুক মৌলিক গ্যাস, আমরা রুলস এর মধ্যে পড়েছি 2 নম্বর রুলস ছিল দ্বিমৌলিক গ্যাসের ক্ষেত্রে, যেমন এই ক্লোরিনের ক্ষেত্রে জারণ সংখ্যার মান কত, শূন্য। তার মানে এখানে যে ক্লোরিনটি রয়েছে ক্লোরিনের জারণ মান শূন্য, তো তোমরা HCl এ ক্লোরিনের জারণ মান বের করবে -1 আসবে, তাহলে 0 থেকে -1, দ্যাট মিন্স হ্রাস পেয়েছে অর্থাৎ বিজারণ ঘটে। এভাবে তোমরা যে কোনো বিক্রিয়া খুব সহজেই জারণ বিজারণ চিহ্নিত করতে পারবে। একদম সিম্পল একটা কথা মনে রাখবে শুধু, সেটা হচ্ছে এই জারণ সংখ্যার মান যদি বৃদ্ধি পায় তাহলে জারণ ঘটবে, জারণ ঘটবে তার যে বিজারক, আর জারণ সংখ্যার মান যদি হ্রাস পায় তার বিজারণ ঘটবে, বিজারণ ঘটবে তার যে জারক। সিম্পল এই কথাটা মাথায় রাখলে তোমরা খুব সহজে জারণ বিজারণ চিহ্নিত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই জারণ বিজারণের প্রাথমিক ক্লাস ছিল, আমরা জারণ সংখ্যা নির্ণয় করা শিখলাম, কয়েকটা বিক্রিয়া প্র্যাকটিস করলাম। তোমরা এই জারণ সংখ্যার এই রুলস গুলো ঠিক মুখস্ত করার দরকার নেই, বুঝে বুঝে পড়লেই এই মানগুলো তোমরা মনে রাখতে পারবে খুব সহজে। আর এখানে যে কয়টি জারণ সংখ্যা নির্ণয় করেছে সেগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করবে, সেই সাথে আমি এখানে যে কয়টি বিক্রিয়া দেখিয়েছি বিক্রিয়াগুলো তোমরা নিজেরা কোনটি জারণ হয়েছে কোনটি বিজারণ হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন কত, এগুলো নির্ণয় করে ব্যাখ্যা করা শিখবে। তো এই ছিল আমাদের আজকের জারণ বিজারণের উপর একটি প্রাথমিক ক্লাস, ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে জারণ বিজারণের উপর হবে। তো তোমরা আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আশা করছি শুনেছ, এবং এগুলো প্র্যাকটিস করলে তোমাদের জারণ বিজারণ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আজকে ক্লাস তাহলে এটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।